হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল সেট 2022। আজকে 8 তারিখ, যে পরীক্ষাটি পার হয়ে গেল, আপনাদের ফার্স্ট পেপার সেট পরীক্ষার যে কোয়েশ্চেনগুলি ছিল 50টি, তো বন্ধুরা 1 ঘন্টার যে প্রশ্ন ছিল জেনারেল 100 মার্কসের, সেই কোয়েশ্চেনগুলির সঠিক উত্তর যতটা সম্ভব মোটামুটি আমি দিতে পেরেছি আপনাদের কাছে, সেগুলি আমি তুলে ধরলাম। আপনারা অবশ্যই দেখবেন, যদি কমেন্ট বক্সে জানাবেন, কোনোটি সন্দেহ থাকতে পারে, ডাউট থাকতে পারে, তো আপনারা যতটা সম্ভব আমরা কোয়েশ্চেনগুলির অ্যান্সার আমরা দিয়েছি। তা আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পুঙ্খানুপুঙ্খভাবে পরবর্তীকালে আলোচনা করা হবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন যতটা সম্ভব শুধুমাত্র আপনাদের কাছে সঠিক উত্তরগুলি তুলে ধরার চেষ্টা করেছি। তো পেপার ওয়ান দেখুন, জেনারেল প্রথম কোয়েশ্চেনটি আমরা যেটা এখানে কোয়েশ্চেন বুকলেট নম্বরই যে এক্স কোয়েশ্চেন বুকলেট সিরিজ নাম্বার ছিল, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার। 1 নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার দেখুন, স্টুডেন্ট ফোকাসড, মানে 2 নম্বর যে আপনাদের আছে যে ক্লাস ছাত্র ছাত্রী কেন্দ্রিক। প্রথম কোয়েশ্চেনটি ছিল ক্লাসরুমে কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক কাজকে এভাবে বর্ণনা করা যেতে পারে, কনস্ট্রাকটিভিজম ইন ক্লাসরুম ইজ স্টুডেন্ট ফোকাস। আমরা বাংলাটা পড়ে দিচ্ছি, ইংলিশটা পড়ে দিচ্ছি। 2 নম্বর কোয়েশ্চেনটি দেখুন, ড্যাশ হলো একটি উদ্ভাবনী মাধ্যম যা শিক্ষকদের সাহায্য করে ছাত্রছাত্রীদের কোনো বৈদ্যুতিন যাত্রা বা ভার্চুয়াল জার্নিত এবং ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ট্রিপসের অভিজ্ঞতা দিতে। 2 নম্বর কোয়েশ্চেনটি হবে, বি নম্বরটি গুগল এক্সপেডিশন অ্যান্সার হলো। এরপরে 3 নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার, ভিডিওটি যেহেতু বড়ো হয়ে যাবে তা আমরা সংক্ষেপে আমরা শুধুমাত্র উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি। তো ড্যাশ হলো সেই মূল্যায়নের প্রকার যার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়াকে নিরীক্ষণ করা যায়। গঠনগত মূল্যায়ন ফর্মেটিভ অ্যান্সারটি হবে। 4 নম্বর, ক্লাসরুম বা শ্রেণীকক্ষের উদ্দেশ্যে সামাজিক দক্ষতা নির্ধারণে নিম্নলিখিত কোন বিকল্পটি অধিক গ্রহণযোগ্য, এটি হবে চেকলিস্ট, 1 নম্বর অ্যান্সারটি হয়েছে। 5 নম্বর দেখুন, নিম্নলিখিত কোনটি একটি নির্দেশাত্মক কৌশল যার মাধ্যমে মিশ্রিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে পঠন পাঠন করানো হয় যাতে শিক্ষার্থীরা গৃহে তাদের পাঠ সম্পূর্ণ করে এবং ক্লাস চলাকালীন পাঠ সংক্রান্ত সক্রিয় সমস্যার সমাধান আলোচনা করে, এটি হবে ফ্লিপড ক্লাসরুম। দেখুন, ভার্চুয়াল ক্লাসরুম হবে না, গুগল ক্লাসরুম হবে না, ফ্লিপড ক্লাসরুম আমরা 3 নম্বর অ্যান্সারটি করা হয়েছে। এরপরে মুম্বাই থেকে সুস্মিতা, লন্ডন থেকে রাধাকান্ত, গুয়াহাটি থেকে বরুণ, সিঙ্গাপুর থেকে জয়ন্তী, তেজপুর থেকে সুধাংশু, কলকাতা থেকে প্রকাশ্য এবং ভুবনেশ্বর থেকে সুনীল, এদের মধ্যে যদি ভিডিও কনফারেন্স হয় তবে এটিকে কী জাতীয় সংযোগ বলা হয়, এটি হবে দলীয় মধ্যস্থতা সংযোগ, গ্রুপ মেডিয়েটেড কমিউনিকেশন। 3 নম্বর অ্যান্সারটি হলো 7টি। দেখুন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, দেখুন প্রত্যেকটি বই পাবলিশ যখন হয় তো ISBN একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি হলো 13। 8 নম্বর দেখুন, APA বিন্যাস, APA-র ফুল ফর্ম, APA ফরম্যাট হচ্ছে একটি লিখন পদ্ধতি যা নির্দেশ করেছেন এবং সাজিয়েছেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। 1 নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার হলো এভারেজ। 9 নম্বর হচ্ছে গবেষণামূলক বিষয় পুনরীক্ষণ, লিটারেচার রিভিউ, এর সঠিক ব্যাখ্যাটি হলো 1 নম্বরটি, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সঠিকভাবে বিষয়ের অসম্পূর্ণতা চিহ্নিতকরণের জন্য গবেষণাপত্র ও পাঠ্যপুস্তকের সংগ্রহ, সমালোচনা ও সার সংক্ষেপকরণ। 10 নম্বর কোয়েশ্চেনটি দেখুন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত নিম্নলিখিত শিক্ষণ পদ্ধতির তালিকার মধ্যে কোনগুলি শিক্ষার্থী কেন্দ্রিক। তো দেখুন, প্রজেক্ট ওয়ার্স হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, চক অ্যান্ড টক হচ্ছে শিক্ষার্থী, তাহলে 3 নম্বরটি দেখুন আমরা দেখতে পাচ্ছি দৃশ্য শ্রাব্য ভিত্তিক বক্তৃতা, এটি ঠিক হবে। আর 4 নম্বরটিও ঠিক আছে, কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন অ্যান্ড সিমুলেশন অ্যান্ড রোল প্লেইং, এই তিনটি হবে। তাহলে এই তিনটি আমার আছে বি নম্বর অপশনে, 1, 4, and 5। তো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটি সঠিক হবে। এরপরে আপনাদের সন্দেহ থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন, কোনো একটি কর্মসংস্থানে কর্মীরা কতটা কর্মোদ্যোগী বা অ্যাক্টিভ, এটা বোঝার জন্য একটি ভোট নেওয়া হলো। এই ভোটটি 400 জন কর্মীর মধ্যে বিচ্ছিন্নভাবে নেওয়া হয়েছে। এক্ষেত্রে এইরকম একটি ভোটের কনজারভেটিভ মার্জিন অফ এরর বা রক্ষণশীল ত্রুটির সীমা কী হবে, 0.05। 1 নম্বর অ্যান্সারটি হলো।
এরপরে 12 নম্বরে কোন একটি এস্টিমেট বা অনুমেয় ও পপুলেশন বা জনসংখ্যার প্যারামিটারের মধ্যে যে ভ্রান্তি তাকে বলা হয় স্যাম্পলিং এরর বা নমুনা সুযোগ ভ্রান্তি। তো বি নম্বর অ্যান্সারটি হলো 13 নম্বর। দেখুন, যখন কোনো জনগোষ্ঠীর সংখ্যার মধ্যে ক্রমান্বয়তা দেখা যায় তখন কর্ম পদ্ধতির মাধ্যমে খুব সঠিকভাবে সেই জনগোষ্ঠীকে সংখ্যাগতভাবে নির্ণয় করা সম্ভব। তো সিস্টেমেটিক স্যাম্পলিংটা হলো সংখ্যাগত নির্ণয় করার একটা সম্ভব। তো বি নম্বর অ্যান্সারটি হলো। এরপরে 14টি হচ্ছে হু কল দ্য স্টাডি অফ কমিউনিকেশন রিটরিক। তো এটি হলো অ্যারিস্টটল, মানে সি নম্বর অ্যান্সারটি হলো। এরপরে পরের নম্বর দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাপ্রোচ অফ এভ্যালুয়েশন, মূল্যায়নের সবচাইতে কার্যকরী পদ্ধতি হলো ধারাবাহিক মানে কন্টিনিউয়াস অ্যান্ড বিস্তৃত মূল্যায়নটি আমরা সবাই জানি। এ নম্বরটি হলো। 16 নম্বর, নিম্নলিখিত কোনগুলোর মধ্যে আমরা সংখ্যাগত ভেরিয়েবল মানে সংখ্যা বোঝাবে সংখ্যা দিয়ে মাপ করা যায়, সেটি আমরা অবশ্যই দেখতে পাব যে এজ, টেম্পারেচার, ইনকাম, হাইট, এগুলি অবশ্যই সংখ্যা দেওয়া যায়। আর সিটা দেখুন, গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ, অ্যাংজাইটি লেভেল, রিডিং পারফরমেন্স। তাহলে ডি এর অ্যান্সারটি হবে সঠিক উত্তর, এ অ্যান্ড সি। 17 নম্বর অ্যান্সারটি দেখুন, 17 নম্বর অ্যান্সারটি আপনারা দেখতে পাচ্ছেন, অল ব্রাঞ্চেস আর ফ্লাওয়ার্স, অল ফ্লাওয়ার্স আর ট্রিজ। কোন বাক্যটিতে পুরোটাই বোঝা যাচ্ছে যে সঠিক উত্তর কোনটি হবে? তো আমরা দেখতে পাচ্ছি এক নম্বরটি, দেখুন কনক্লুশন যেটা আছে, অল ব্রাঞ্চেস আর ট্রিজ, এটি হবে সঠিক উত্তর, মানে হচ্ছে আপনার ডি এরটি হবে। ডি নম্বরটি সঠিক উত্তর, অনলি ওয়ান ফ্লোজ, শুধুমাত্র এক হচ্ছে গ্রহণযোগ্য। 18 নম্বর, পৃথিবীটি এরকম অনেক দেশ রয়েছে যেখানে গড় আয় ও জিডিপি বৃদ্ধি খুব বেশি হওয়া সত্ত্বেও সেখানে মৃত্যুর হার বেশি এবং অপুষ্টি ও অশিক্ষার হারও বেশি। যখন এরকম হয় তখন তাকে বলে গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট। 18 নম্বরটি সি এর অ্যান্সারটি হলো। 19 নম্বরে যে নিম্নলিখিত কোন গবেষণা পদ্ধতি নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বা কন্ট্রোল অবজারভেশনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়? এটি ক্ষেত্রভিত্তিক গবেষণা, ফিল্ড এক্সপেরিমেন্টেশন। 20 নম্বরটি হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে ভাষা হলো ভার্বাল কোড, এটি আমরা সবাই অনেকেই জানেন, এটি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় সেটা হচ্ছে ভার্বাল কোড। 21 নম্বরে ম্যাচ করতে হবে দুই সাইডে, একদিকে ঘটনা দেওয়া আছে এবং দুই দিকে ইয়ার্স দেওয়া আছে, কোন সালে কত সালে ঘটেছিল সেইগুলি। তো এটার সঠিক উত্তরটি 21 নম্বরের যে সঠিক উত্তর, দেখুন আমরা এখানে করেছি সি এরটি। সি এরটি হচ্ছে 3, 1, 2, 4, এইভাবে হবে। এরপরে 22 নম্বরে ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ, রং নাম্বারটি হবে আমরা এখানে করেছি 12, মানে সি এর অ্যান্সারটি হবে 22-এর সি। 23-এর এর কোয়েশ্চান এর অ্যান্সারটি হবে সঠিক, 23 নম্বরের এর অ্যান্সারটি। এরপরে 24 নম্বরে এর অ্যান্সারটি সঠিক হলো, 45 মিটার পূর্বে। 25 নম্বরে আমরা যেটি দেখেছি অর্গানাইজেশন 40%, ওখানে লেখা আছে 40% অফ দ্য এমপ্লয়িজ আর ম্যাট্রিকুলেশন, কোন একটি সংস্থায় 40% কর্মী ম্যাট্রিকুলেশন পাস করেছেন, বাকিদের 50% গ্রাজুয়েট, বাকিদের 50% পোস্ট গ্রাজুয়েশন পাস করার, তারপর অবশিষ্ট 75% পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। এটি আপনারা, এটি আমাদের সঠিক উত্তর আপনারা, আমি এটি কিন্তু মানে সময় পাইনি তাই এতটা এ করতে পারিনি, আপনারা একটু দেখে নেবেন 25 নম্বরটি। তো আমরা যেহেতু ভিডিওটি শর্ট করার জন্য তাড়াতাড়ি যথাসম্ভব বলতে পারছি, 26 নম্বর অ্যান্সারটি হবে সি, আর অ্যান্ড পি। এরপরে 27 নম্বর অ্যান্সারটি হবে 94 বছর, মানে সি এর টি অ্যান্সার হবে। 28 নম্বর অ্যান্সারটি হবে সি এর টি, 152,500 টাকা, এটা আপনার 28 নম্বরটি হলো। 29 নম্বরে 1.2%। এরপরে 30 নম্বর যে কোয়েশ্চানটি অ্যান্সার হবে বি, এনকালচারেশন, এনকালচারেশনটি হবে সঠিক উত্তর, যে পদ্ধতিতে এক প্রজন্মের মানুষ হতে পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চালনের মধ্যে যদি আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি সেই পদ্ধতিকে বলা হয় এনকালচারেশন। এরপরে দেখুন এখানে কতগুলি বৃত্তাকারে দেখুন দেওয়া আছে, যে এখানে লেখা আছে এই যে চারটি দেওয়া আছে একটি এমবিএ কোর্সে যারা ভর্তি হয়েছেন এবং ভর্তির পর যারা পরীক্ষায় পাস করেছেন, দুটি কিন্তু চিত্র দেওয়া আছে। প্রথমটিতে মোট ভর্তি হওয়া ছাত্র 8,550 এবং পাস করেছে 5,700 জন। এটি আপনাকে খুব তীক্ষ্ণ সহকারে আপনাকে চোখ দেখতে হবে,
কত পার্সেন্ট পাস করেছে, কত পার্সেন্ট আপনাদের যে ভর্তি হয়েছে সেই হিসাবে। তাহলে অনেকগুলি কোয়েশ্চান আছে। 31 নম্বর যে কোয়েশ্চানটি, সিয়ের হবে অ্যান্সারটি 75%, 32টি হয়েছে আর, মানে বিয়ের অ্যান্সারটি হয়েছে 33 নম্বর কোয়েশ্চানটির অ্যান্সার হয়েছে সি 6 × 11। এরপরে 34 নম্বর হচ্ছে 399। আমরা যতটা সম্ভব পেরেছি করেছি আমরা, আপনারা কিন্তু একবার ডাউট থাকলে দেখে নেবেন। 35 নম্বর হচ্ছে 80%, বিয়ের অ্যান্সারটি হয়েছে 35টা। এবং আপনাদের যে 36 নম্বরটি 17 অ্যান্সার হয়েছে, 36 এ এর অ্যান্সারটি হয়েছে। 37 নম্বর কোয়েশ্চানটির অ্যান্সার হয়েছে সি 60, 60 জন এখানে করা হয়েছে। 38 নম্বর কোয়েশ্চানটি, এমন কতজন শিল্পী রয়েছেন যারা খেলোয়াড়ও এবং চিকিৎসকও। তো এখানে আপনাদের ঘরটি দেখতে হবে, এই যে এখানে ঘর যে আপনাদের আছে ত্রিভুজ আকার আছে, তো শিল্পী হচ্ছে আপনাদের চতুর্ভুজ আকারে যেটি আছে সেটি, খেলোয়াড় হচ্ছে বৃত্তাকার এবং চিকিৎসক ত্রিভুজ আকারে। এটি আপনারা দেখেন তো কতজন থাকছে। তো সেই হিসাবে আপনাদের এখন আমরা 38 অ্যান্সারটা করেছি 3 নম্বর, মানে তার ডি এরটা অ্যান্সার হবে, এবং 37টা হবে সি 60 জন। এবার দেখে নেবেন আপনারা 39 নম্বর যে অ্যান্সারটি আমরা করেছি বিয়ের অ্যান্সারটি, 1, 2, 3, 4, 5 এই পাঁচটিই থাকছে, তাই আমাদের বিয়ের অ্যান্সারটি 39 নম্বর করা আছে। 40 নম্বরে এসে নিচের পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়টি 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রথম তিনটি বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত নয়। তো কোন বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ, এটি কিন্তু 1857 সালের সবগুলি অন্তর্ভুক্ত, কিন্তু শুধু দিল্লিতে কিন্তু নয়, তাই আমরা এখানে ডি এর অ্যান্সারটি করা হয়েছে। 41 নম্বর রেড ডাটা বুকে বিপন্ন প্রজাতির তালিকা গ্রন্থনের দায়িত্বে কোন সংস্থাটি কাজ করেছে, IUCN, এটা আপনারা কিন্তু নিশ্চিন্ত করতে পারেন। 42 নম্বর, ভারতবর্ষে অনেকগুলি রাজ্যের সমষ্টি, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটিতে এই বক্তব্যটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, অনুচ্ছেদ নম্বর 1 লেখা আছে, আর্টিকেল 1 এটি লেখা আছে, তাই 42 এ অ্যান্সারটি হলো। 43 হচ্ছে একটি কম্পিউটারের মনিটরে পিক্সেল হচ্ছে মূলত একটি বর্গক্ষেত্র, 43 ডি এর অ্যান্সারটি হলো। 44 হলো সিরাস হলো একটি উঁচু দিয়ে উড়ে যাওয়া ম্যাগ, তাই বি এর অ্যান্সারটি হবে, 44 বি এর অ্যান্সারটি সঠিক। 45 ডি এর অ্যান্সারটি হবে সঠিক। এনপিই 2020 বৈশিষ্ট্য নয়, 3 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম, এটা কিন্তু এনপিই 2020 বৈশিষ্ট্য নয়। তো এখন আমরা এরপরে প্যাসেজটি 46 থেকে 50 নম্বর পর্যন্ত প্রশ্ন থাকছে, তো এই প্যাসেজটি আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে দেওয়া আছে, একদম তিনবার করে পড়তে হবে যাতে বুঝতে পারেন, তারপরে আপনারা কোয়েশ্চানগুলি অ্যান্সার করবেন, সঠিক উত্তরগুলি খুঁজে পাবেন। 46 নম্বর, কীভাবে আলো চোখের ভিতর প্রবেশ করে এটা চোখের লেন্স অতিক্রম করে অ্যান্সারটি হয়েছে 46 বিয়েরটা। 47 চোখের আইরিস স্টপ প্রতিরূপ বা আলোকে অভিযোজিত করে এটা কেন্দ্রীকরণের মাধ্যমে বিয়ের অ্যান্সারটি হয়েছে 47টা। এবং 48টার অ্যান্সার হয়েছে বিয়েরটা, অক্ষিগোলকের আকৃতি বজায় থেকে নির্দিষ্ট ভর বজায় রক্ষার্থে জলীয় আস্তরণের দ্বারা, এটি হবে বিয়ের অ্যান্সারটি। 49 নম্বরে প্রেসায়েন্স বা দূরদর্শিতার অর্থ হলো পূর্ব জ্ঞান, তো মানে ফোর নলেজ, আগে যে জ্ঞান সেই জ্ঞানের কাজ করছে এখানে 49 নম্বরেই। এবং 50 নম্বরেই এটি কিন্তু একটু ডাউট আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা যতটুকু পেরেছি যে দর্শনের একটি আশ্চর্যজনক অঙ্গরূপী আনুষ্ঠানিক আলোচনা, এই যে প্যাসেজটি আমরা পড়েছি, সেই প্যাসেজটি আমরা যে ব্যাখ্যাটা পেয়েছি সেই হিসাবে আমরা কিন্তু মনে করছি যে ডি এর অ্যান্সারটি সঠিক হওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ডাউট থাকলে একবার নিজে চেক করে নেবেন, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের প্রয়োজন থাকে। এবং আপনারা সাবজেক্টগুলি জানাবেন, আমরা ইংরেজি সাবজেক্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, পার্ট টুয়ের যে ইংরেজি সিলেবাস, ইংরেজির যে অ্যান্সারগুলি দেওয়া হয়েছে, যে সঠিক উত্তরগুলি আমরা নিয়ে আসবো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।